বসে বসে না না মিডলম্যান রবি স্কুল আগে একটা উনি অ্যাঙ্কর খুঁজবেন ন্যাচারাল অ্যাঙ্কর যদি এখানে ন্যাচারাল অ্যাঙ্কর ভরা আছে হয় কোনো ভালো মোটা গাছের জল কিংবা বোল্ডার যেখানে উনি অ্যাঙ্কর করবেন ক্লোভিস দিয়ে করে একটা করে তার সঙ্গে যেটুকু একটু দড়ি বেঁচে থাকবে যে রোপটা তা দিয়ে একটা বোলিং করবে কিংবা গাইডম্যান করবে করে নিজেকে সেলফ অ্যাঙ্কারে বসবে বসে পজিশন টাইট পেছন থেকে যে উনি বাঁধছেন সেলফ অ্যাঙ্কার করতে সেটা টাইট থাকবে যাতে এদিক ওদিক সহজে সরে না যায় যতটা সেফ সেফটি দেওয়া যায় ক্লাইম্বার অ্যাঙ্কার না থাকলে একটা উনি বলেছেন না আর্টিফিশিয়াল অ্যাঙ্কার তখন আমরা টেপ স্ট্রিং কালকে অঞ্জন স্যার দেখিয়েছেন ইকুইপমেন্ট ডেমোস্ট্রেশনে সাদা রঙের টেপ স্ট্রিং দিয়ে আমরা ওটাকে নট বেঁধে তার সঙ্গে ক্যারাবিনার দিয়ে মিটন হাতে নিয়ে যাতে লোকটা যদি ফল করে হাতটা জ্বলে না মানে তোমার উনি ক্লাইম করছেন তোমার লাগবে তুমি না বললে কিন্তু ছাড়বে না তুমি ততটা স্ল্যাক টেনে নিয়ে কি করবে শিফট মানে তুমি ডান দিকে যেতে চাও বাঁ দিকে রয়েছে স্ল্যাক একটা হোল হয়ে গেছে ফ্রি পয়েন্ট টাইম করছে দুটো পা তোমার ওয়ালে একটা হাত ওয়ালে একা তো ফ্রি হোল খোঁজার জন্য সেই হাত দিয়ে এটাকে এইভাবে শিফট করতে হয় একটু ঝাঁকানি দিলে রোপটা অটোমেটিক্যালি ডান দিকে চলে যায় দিয়ে বাড়তি রোপটাকে আবার টেনে নিতে বলবে কিন্তু ক্লাইম্বিং এর আগে রোপটা রয়ে গেল তখন টেকিং আবার বলবে ও তখন রোপটা টেনে নে যেটুকু লুজ আছে তুমি যখন ক্লাইম শুরু করবে তোমাকে বলতে হবে ক্লাইম্বিং ও বলবে ক্লাইম্ব অন দেন স্টার্ট ইউর ক্লাইম্ব ভিডিও হচ্ছে আই এম देयर টেকিং টেকিং ইন এখন বিদ্যুৎ বিভাগ যাচ্ছেন সেকেন্ড ম্যান দ্যাটস মি চেক দা বিলে দেখো ওকে নিচে রানিং দিলে হচ্ছে যাতে পাটা পায়ের রোগটা জড়িয়ে না যায় দীপেন্দু স্যার সব থেকে বড় ভুল করেছে নিচে থেকে রুটটা প্ল্যানিং করেনি ক্লাইম্বার যে লিড টাইম করছে তার রুটটা দেখেনি ফার্স্ট ভুল করেছে সেকেন্ড হচ্ছে ইজিয়েস্ট ওয়ে ছেড়ে টাফেস্ট ওয়েতে গেছে যেখানে হোল্ড নেই পিঞ্চ হোল্ড আছে আরও অনেক অসুবিধা আছে বডি স্ট্রেংথ লাগবে হয়তো উঁচু উঁচুতে হোল্ড আছে এই ভুলের জন্য কিন্তু ফল করলো কল করেছে কিন্তু কোনো ক্ষতি হয়নি পড়ে যায় কলগুলো বলেছে বলে প্রপার কল ইউজ করেছে নট ঠিক আছে তাই ওর কোনো প্রবলেম হয়নি ক্লাইম্বিং বলে দিচ্ছে
আচ্ছা একটা জিনিস দেখো, তোমরা কিন্তু রং উঠে যাওয়ার চেষ্টা করো না স্যার, ভালো ক্লাইম্বার বলে উঠে গেল কিন্তু ওখান থেকে ভালো ক্লাইম্বার যে হবে না সে উঠতে পারবে না, ওখান থেকে তাকে ঝুলিয়ে নামাতে হবে। থ্যাঙ্ক ইউ। ছোট ফেজ হলে নাবি হয়ে যায়, লং ফেজে নামানো যায় না। এত কষ্ট করে না, তোমরা যাতে শুনতে পাও তার জন্য বলেছে থ্যাঙ্ক ইউ বলতে হয়, সেটা তোমাদের শোনানোর জন্যই জোরে বলেছে। আরেকটা কথা, কিন্তু এবার ওখানে কি করবেন, দীপেন্দু স্যার যে বোলাইনটা বেঁধেছিলেন খুলে নেবে, ঠিক আছে? যে সেকেন্ড ম্যান উঠলো খুলে নিয়ে তখন যে